মঙ্গলবার আরজিকর মামলা শুনানিতে রাজ্যকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন, কে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করেন, কোন আইন বলে তাঁদের নিয়োগ করা হয়। পরবর্তী শুনানিতে এমনই ছ দফা প্রশ্নের উত্তর হলফনামা আকারে জানাতে হবে রাজ্যকে। সেই শুনানিতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ, হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক বাহিনী মোতায়েন করা যাবে না বলে নির্দেশ দেয়। সেই নির্দেশের পরেই দেখা গিয়েছিল আরজিকর হাসপাতালে ডিউটি থেকে ক্লোজ করা হয় সব সিভিক ভলান্টিয়ারকে। 29 জন সিভিক আরজিকর হাসপাতালে ডিউটিতে ছিলেন, জানা যায় তাদের আর ডিউটি দেওয়া হচ্ছে না। এবার সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরই দেখা গেল সব হাসপাতাল থেকে সরানো হলো সিভিক ভলান্টিয়ার। গত 9ই আগস্ট আরজিকর কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। এই কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়, সিবিআই চার্জশিটেও তাকেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। সে সিভিক ভলান্টিয়ার, ওই হাসপাতালে কোনো ডিউটি না থাকলেও সে যে সেমিনার কক্ষে গিয়েছিল তার প্রমাণ মিলেছে। এরপরেই হাসপাতালে সিভিকদের ডিউটি ও তাঁদের অবাধ গতিবিধি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে গ্রাহস্থ হিংসার অভিযোগ থাকলেও কিভাবে নিয়োগ করা হলো তা নিয়ে গত শুনানিতে প্রশ্ন ওঠে। রাজ্যে লাগাতার সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও আপত্তি ওঠে। তারপরই প্রধান বিচারপতি জানতে চান কলকাতা এবং রাজ্যে কত সিভিক ভলান্টিয়ার রয়েছে, তাদের যোগ্যতা কি, কোন বৈধ আইনের ভিত্তিতে তাঁদের নিয়োগ করা হয়, কোথায় কোথায় নিযুক্ত রয়েছেন তারা, দৈনিক নাকি মাসিক বেতন পান, হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে বলে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, হাসপাতাল, থানা এবং অপরাধস্থলে সিভিক মোতায়েন করা যাবে না। এই নির্দেশ পূরণ করতে কি কি পদক্ষেপ করছে রাজ্য তাও হলফনামায় জানাতে হবে। সব মিলিয়ে সিভিক বাহিনী নিয়ে গত শুনানিতে সুপ্রিম তোপের মুখে পড়ে রাজ্য সরকার। আর তারপরই কলকাতার সব হাসপাতাল থেকে সিভিক ভলান্টিয়ার প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।